একটা ভিডিও পোস্ট করার এতটা কাছাকাছি টাইম বিঙে আমি কিন্তু ন্যাচারালি আর একটা ভিডিও দিই না বাট এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে গত কয়েক ঘন্টাতে এতটাই মেসেজ আমি রিসিভ করেছি যে এই প্লেয়ার যার লিঙ্ক আপ উঠেছে বাগানের সাথে তো সেই নিয়ে কিছু বলো তো ভিডিওটার মধ্যে দুটো কনটেক্সট রয়েছে দুটো বিষয় আলাদা করে রয়েছে শেয়ার করব এক হচ্ছে নতুন যে প্লেয়ারের গুঞ্জন উঠেছে কতটা পসিবিলিটিস রয়েছে এবং যেইভাবেই বিষয়টাকে দেখা হচ্ছে যে একজন প্লেয়ারের এক্সিট ডোর ক্রিয়েট করে আরেকজনকে নিয়ে আসা সেই বিষয়ে নিজের কী ওপিনিয়ন আমার রয়েছে অন্তত পার্সোনালি অবশ্যই শেয়ার করবো শুরু করবো আই হোপ ভিডিওটা ভালো লাগবে স্টার্ট করার আগে বলবো যদি চ্যানেলটা নতুন হতো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান এখনটা ক্লিক করে দিও ভিডিওটা ভালো লাগে এটা ছোট্ট করে লাইক ঠুকে দিও দেখো ফার্স্ট থিং হচ্ছে যে একজন প্লেয়ারের নাম এই মুহূর্তে বেরিয়েছে একটা প্রতিষ্ঠিত মিডিয়া ইউটিউব মিডিয়া তারা শেয়ার করেছে যাদেরকে আমরা প্রত্যেকেই প্রায় ফলো করি বহু বহু বছর ধরে ফলো করি তারা এই বিষয়টাকে ব্রেক করেছে তো প্লেয়ারটা এটাই যে জ্যাসন কামিংস বা জেসন স্টিভেন কামিংস আদতে একজন স্কটিশ প্লেয়ার বাট পরবর্তীকালে অস্ট্রেলিয়ান হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এসে অস্ট্রেলিয়ান প্লেয়ার শুধুমাত্র তা না অস্ট্রেলিয়ার হয়ে তার ওয়ার্ল্ড কাপও খেলা হয়েছে জাস্ট একটা ম্যাচে তাকে ফিচার করা হয়েছিল অস্ট্রেলিয়ার চারটে ম্যাচের মধ্যে এবং সেখানে জাস্ট কিছু মিনিটসের জন্য এবং এই প্লেয়ারকে কোথাও বাগান চাইছে বাগান সুপার জায়েন্টস চাইছে আগামী সিজনে তাকে অ্যাজ আ নাম্বার নাইন সেন্টার ফরওয়ার্ড হিসেবে নিয়ে আসার জন্য কতটা পসিবিলিটিস রয়েছে তার আগে একটু প্লেয়ারের সম্বন্ধে কথা বলা যাক দেখো প্লেয়ারটা ফার্স্ট অফ অল সাতাশ বছর বয়স স্কটল্যান্ডেই তার কেরিয়ার শুরু হয় স্কটল্যান্ডে জাতীয় দলও খেলে একটা সময় এবং স্কটল্যান্ডের মোটামুটি বেশ কিছু বড় ক্লাব সেখানে হাইবে ইন্ডিয়ান বলো ডান্ডি এফসি বলো বহু ক্লাবে খেলে এবং ইংলিশ ফুটবলের একজন পরিচিত একটি পরিচিত ক্লাব নটিংহাম ফরেস্ট যখন তারা চ্যাম্পিয়নশিপে ছিল সেখানে সে খেলেছিল তো প্লেইং ক্যারিয়ারটা মোটামুটি ভালো খুব খুব হাইফাই কিছু ছিল না বাট হ্যাঁ খুব ব্যালেন্স একটা কেরিয়ার ছিল কিন্তু এটা কোথাও একদম খুব টপ লেভেলে উঠে যায় যখন সে দু সালে অস্ট্রেলিয়ান লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে এসে সই করে এবং তারপর থেকে তার যে পারফরমেন্স সেটা একটা হিউজ লেভেলে যায় এবং যদি একদম রিসেন্ট তার মানে আমি এই দু হাজার বাইশ তেইশে স্ট্যাটস বলি না তাহলে সেখানে একুশ ম্যাচে পনেরোটা গোল ইটস হিউজ মানে যেখানে দু হাজার একুশ তার ছিল একুশ ম্যাচে দশটা গোল সেটা গিয়ে কোথাও একুশ ম্যাচে পনেরো গোল তিনটে অ্যাসিস্ট তো একটা হিউজ পারফরমেন্স করে এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্ট্রাইকার এখন এ লিগে তো এই প্লেয়ারটার সাথে কোথাও মোহনবাগানের লিঙ্ক আপ এবং তার আসার পসিবিলিটিস রয়েছে দেখো প্লেয়ারটা নো ডাউট ভালো সেভেন পয়েন্ট টু ক্রোরের মার্কেট ভ্যালু রয়েছে অ্যাজ পার ট্রান্সফার মার্কেট হ্যাঁ এখানে কোনোভাবেই সে কিন্তু মার্কি সাইনিং হতে পারবে না অনেকে আমাকে মেসেজ দিয়েছে দাদা এই প্লেয়ারটা মার্কি সাইনিং হয়ে আসবে কিনা দেখো মার্কি সাইনিংয়ের তিনটে ক্রাইটেরিয়া রয়েছে বহুদিন ধরে আলোচনা করে আসছে হয়তো বারবার অনেকে ভুলে যায় এক হচ্ছে প্লেয়ারটাকে টপ ফাইভ যে লিগ রয়েছে ইউরোপের মানে লা লিগা প্রিমিয়ার লিগ সরি তোমার লিগ ওয়ান বা ধরো বুন্দেশ লিগা বা সিরিয়ে এই ধরনের লিগে খেলে আসতে হবে এবং সেখানেও মোর দ্যান সেভেন্টি ফাইভ অ্যাপিয়ারেন্স থাকতে হবে দ্বিতীয় হচ্ছে সেই প্লেয়ারটাকে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপার লিগে খেলতে হবে থার্ড হচ্ছে তার নিজের দেশকে ওয়ার্ল্ড কাপ কাপ বা ফি কনফেডারেশন কাপ রয়েছে এখানে কোথাও সেখানে তাকে খেলে আসতে হবে তো বুঝতে পারছি এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই কিন্তু একটা প্লেয়ারকে মার্কি প্লেয়ার বা মার্কি ফেডারান প্লেয়ার হিসাবে আইএসএল গণ্য করবে তো কোনোভাবে এই জেসন কামিংস কিন্তু আইএসএলের যে মার্কি প্লেয়ারের রুল রয়েছে সেখানে ফিট করবে না তো সেভেন পয়েন্ট টু ক্রোড ইস হিউজ মার্কেট ভ্যালু তো স্যালারি কত হবে সেটা তো অবশ্যই ক্লাব এবং সেই প্লেয়ার জানবে কিন্তু একটা ভালো ভালো পেমেন্টের স্যালারি তো অবশ্যই তাকে দিতে হবে তার বয়সটা ফ্যাক্টর সাতাশ বছর মাত্র বয়স এবং তার ফর্ম যেটা রয়েছে সেটাও ফ্যাক্টর দ্বিতীয় জিনিস হচ্ছে যে তার সাথে দু চব্বিশ অবধি চুক্তি রয়েছে তো এখন তাকে নিয়ে আসতে গেলে দু হাজার তেইশে আইদার তাকে ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে যা হোক একটা ডিল করে অথবা মোহনবাগানকে একটা ট্রান্সফার ফি দিয়ে তাকে কিন্তু নিয়ে আসতে হবে অস্ট্রেলিয়া থেকে এবার এখানে দ্বিতীয় যে কন্টেক্সটা নিয়ে কথা বলবো যেখানে একটা ওপিনিয়ন দেওয়ার রয়েছে সেটা হচ্ছে একটা প্লেয়ারের এক্সিট ডোর জোর করে তৈরি করে দেওয়া হচ্ছে কোথাও মনে হচ্ছে পার্সোনালি আমার অনেক কমেন্ট আমি দেখি যে হুগো ছেড়ে দেওয়া ভালো হুগোবুমোর এটা রয়েছে ওটা রয়েছে এই প্রবলেম রয়েছে সেই প্রবলেম রয়েছে একটা প্লেয়ার দেখো অনেক রকম প্রবলেম থাকতে পারে ডাজেন্ট ম্যাটার সেটা অবশ্যই কোচ ম্যানেজমেন্ট প্লেয়ার তারা বুঝে নেবেন কিন্তু হুগো বোমোকে যদি আমরা খুব আমরা এখানে টেকনিক্যালি ব্যাপারগুলোকে দেখি যে হুগোপমোর সাথে এখনও তিন বছরের চুক্তি বাকি রয়েছে হুগোপোমো কখনোই হোয়ান ফেরান্দোর গোটা সিজনের যে প্লেইং সিস্টেম তার বাইরে কখনো চলে যাননি তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে চান্স দেওয়া হয়েছে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ আমরা হয় যদি সেই গোয়া বা মুম্বাইয়ের সময়ের সাথে হুগোকে তুলনা করি হয়তো তার একটু ফর্ম আগের থেকে ডাউন হয়েছে বাট দ্যাট ডাজেন্ট মিন কি হুগো শেষ হয়ে গেছে হোকে দেওয়া আর কিছু হবে না এবং বারবার করে যদি মোহনবাগান ম্যানেজমেন্টের এই বিষয়টাকে কেউ জোর করে সামনে নিয়ে আসার চেষ্টা করে বহু জায়গা থেকে আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম তিন চার দিন আগে যে এটা বলে দেওয়াটা খুব সহজ যে হো ওকে রাখবে না বাট করাটা খুব ডিফিকাল্ট কারণ মোহনবাগান ম্যানেজমেন্টও জানে যে যদি আমরা ফ্রিতে ছেড়ে দিই তাহলে যে ক্লাব পাবে তাদের খুব লাভ যদি আমরা তাকে ফ্রিতে না ছাড়ি তাহলে একটা হিউজ ট্রান্সফার ফি তার জন্য আমরা দাবি করতে পারবো এবং এই ক্ষেত্রে প্লেয়ার ভাই কী সিচুয়েশন রয়েছে ভাবতে হবে তার এক একটা সময়ে হিট অফ দ্য মুমেন্ট একটা মন্তব্যকে নিয়ে যদি আমরা এতদিন ধরে মানে টানাটানি করি আই হোপ সেটা ঠিক নয় তো একটু সময় যেতে দেওয়া উচিত অন্তত সুপার কাপটা শেষ হতে দেওয়া উচিত তারপর আমরা বুঝতে পারবো যে বোমকে নিয়ে সত্যি বাগান কি ভাবছে সো আই হোপ ওয়েট করতে হবে এত আগে থেকে কনক্লুশন টেনে দেওয়াটা আমার মনে হয় একটু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বা একটু আর্লি হয়ে যাচ্ছে সব কিছু হুগোর মতো প্লেয়ার যে কোনো টিমের কাছে অ্যাসেট মোহনবাগানের কাছে একটা বিগ অ্যাসেট এবং তাকে এত ইজিলি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এত ইজিলি মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেবে না শুধুমাত্র কন্ট্রাক্টটা বাকি রয়েছে বলে না তার ইম্প্যাক্ট তার প্লেইং স্টাইল তার কন্ট্রিবিউশন সব কিছুকে মাথায় রেখে কিন্তু হুগোকে রাতারাতি ডিসিশন হয়ে যাবে না যে লেট হিম গো অ্যান্ড ব্রিং সামওয়ান এলস আবারও বলছি মোহনবাগানে কিন্তু স্ট্রাইকার লাগবে নাম্বার নাইন লাগবে যেভাবে এই সিজনে আমরা দেখেছি গোলের খরা হয়েছে গোলের খরা বারবার ভুল বলে ফেলি গোলের খরা ঠিক না মানে যতটা গোল এক্সপেকটেশন ছিল সেই গোলটা হয়নি এত চান্স ক্রিয়েট করার পরে সেই গোল হয়নি সেটা একটা নাম্বার নাইন থাকলে সেন্টার ফরওয়ার্ড থাকলে হয়তো সেই চান্সগুলোকে অনেক বেশি করে কনভার্ট করা যেত এটা দরকার রয়েছে ইটস আ ডিমান্ড ইটস আ প্রায়োরিটি বাট তার মানে বারবার করে সেই হুগো হুগোবুমোকে জোর করে ঠেলে বাইরে করে দেওয়া এবং এটা আমার মনে হয় না কোথাও ঠিক হচ্ছে বলে সো দেখা যাক আমি চেষ্টা করছিলাম মানে আমি ভাবছিলাম যে রাত্রের দিকে এই ভিডিওটা আমি নিয়ে আসবো আরও বেশি হয়তো একটু ডিসকাস করাই যেত তো ঠিক আছে যদি আরও কিছু ইনফো পাই তো রাত্রের দিকে অবশ্যই যে ম্যাচটা রয়েছে মুম্বাই জামশেদপুর তারপরে তো ভিডিও আসবেই তখন কিছু বলার চেষ্টা করবো বাট যদি না পাই তাহলে আমার মনে হয় না এর বেশি আমার কিছু বলা রয়েছে বিষয়টা নিয়ে আসুক একজন স্ট্রাইকার নিশ্চিতভাবেই দরকার কিন্তু যেভাবে প্ল্যানিং করা হচ্ছে মানে প্ল্যানিং করা হচ্ছে না মানে যেভাবে প্ল্যানিংটাকে বলা হচ্ছে আমার মনে হয় সেখানে একটু কোথাও একটু গলত থেকে যাচ্ছে তো এটা দেখা যাবে মোহনবাগান ম্যানেজমেন্ট কী চাই তাদের ইচ্ছা তাদের চাওয়া তাদের প্ল্যানিং অনুযায়ী সব কিছু কিন্তু ডিপেন্ড করে থাকবে তো যাই হোক তোমাদের কী কনফিডেন্ট রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই